গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় শিরিন যে গুড্ডিকে ওষুধ খাইয়ে দিয়েছে সে দৃশ্য দেখে ঘামতে থাকে শিরিন শিরিন বলে সিস্টার যে ওষুধ দুটো খাইয়ে দিতে বলেছে আমি তো সেই ওষুধ দুটোই খাইয়ে দিয়েছিলাম অনুজ বলে না শিরিন নার্স কিন্তু তোমাকে ওষুধ খাওয়াতে বলেনি বরং তুমি জোর করে এটা করেছো শিরিন বলে তুমি কি প্রমাণ করতে চাইছো অনুজ বলে আমি প্রথম থেকেই তোমাকে সন্দেহ করেছিলাম যুধাজিৎ বলে তুমি এটা করতে পারলে অনুজ তার জুনিয়রদেরকে নির্দেশ দিল শিরিনকে গ্রেফতার করে সকল প্রমাণগুলো এক জায়গায় করো আর আমি আমার স্ত্রী বা আমার সন্তানের মা বলে তোমাকে ক্ষমা করতে পারবো না আর আমার হাতে যদি ক্ষমতা থাকত যে আমার ছেলেকে যদি ভুলাতে পারতাম তার মা একজন খুনিয়া আসামির ছেলে তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা তো পারছি না যুধাজিৎ সহ সবাই অবাক হয়ে যায় অনুজ সিরিনের কথার জবাবে অনুজ বলে গুটি কেন অন্য সাথে সাথেও যদি তুমি এটা করতে তাহলে আমি তাই করতাম যুধাজিৎ বলে এবারের মতো শিরিনকে ক্ষমা করে দাও অনুজ বলে ওকে অনেকবার ক্ষমা করেছি আর ক্ষমা নয় ওকে ওর শাস্তি পেতেই হবে গুড্ডি তো মারা যেত যুধাজিৎ তাই আমি আমার সিদ্ধান্ত থেকে নড়চড় করব না আর পৃথিবীর কোনো আইন নেই শিরিনকে মুক্ত করবে ওর প্রাপ্য শাস্তি থেকে যুধাজিৎ বাড়িতে ফিরে যেতে চাইলে অনুজ বলে গুড্ডি এখন অসুস্থ তাই ওকে কিছু বলবে না তুমি বাড়িতে ফিরে কিন্তু গুড্ডি সহ সবাইকে জানিয়ে দিলো অপরাধী ধরা পড়েছে মা ও গুড্ডির চাপে পড়ে শিরিনের নামটা বলেই ফেলেছে যুদ্ধিৎ যুদ্ধিৎ জানিয়ে দিল এখন বিষয়টি সবাই জেনে গেছে গুটি বলে কোনো ভুল কিছু হচ্ছে না তো গুটি শিরিনের গ্রেফতার আটকাতে চায় শুনে মা বলে শাস্তি হবে যুদ্ধাজিৎ বলে তুমি জানো না মা অনুজ নিজেই গুটিকে গ্রেফতার করবে গুটি বলে আমার খারাপ লাগছে যুধাজিৎ বলে আমি অনুজকে বলেছিলাম কিন্তু অনুজের একটাই কথা অপরাধীর সাথে তার কি সম্পর্ক সেটা সে ভুলতে চায় গুটি বলে না না শিরিন দিদিকে গ্রেফতার করা থেকে আটকাতেই হবে আমি দেখছি কি করা যায় তাহলে কি শিরিনকে গ্রেফতার করার আগেই গুড্ডি এমন কিছু করবে যাতে করে শিরিন এই যাত্রা বেঁচে যায় বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ